এক ভদ্রলোককে পিটিয়ে খুন করা হয় কার নেতৃত্বে প্রশ্ন আপনাদের সামনে রাখছি আমাদের মঞ্চের ডান দিকে যে আমাদের সকলের প্রিয় এবং আমাদের মাঝখানে এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আমার আপনার সকলের প্রিয় বাংলা মায়ের দামাল ছেলে শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় হয়েছে এবং এই জোট তারা মুখে সরাসরি বলছে না আপনি সিপিআইএম এর নেতাকে জিজ্ঞেস করলে বলবেন যে আমরা কোনো জোট করিনি আসন সমঝোতা করেছি কংগ্রেসের নেতাকে জিজ্ঞেস করবেন তিনিও বলবেন আমি জোট করিনি আমি আসন সমঝোতা করেছি এদের নীতি কি আদর্শ কি কর্মসূচি কি এরা জিতলে মুখ্যমন্ত্রী কে হবে কিভাবে পাঁচ বছর সরকার চলবে তার কোনো উদ্দেশ্য বিধেয় ছাড়াই একটা হতাশাগ্রস্ত দেউলিয়া সাইনবোর্ড সর্বস্ব পার্টি তারা এখানে জোট বেঁধেছে আমি প্রশ্ন করতে চাই কংগ্রেসীদের কাছে যে ১৯৭৮ থেকে ১৯৮৮ সাল সিপিআইএম এর নেতৃত্বাধীন বামপন্থী সরকার ৩৫০ জন বিরোধী দলের কর্মীকে খুন করেছিল এই ত্রিপুরাতে তাদের সঙ্গে হাত মিলিয়ে চলছেন সকালবেলা জিতেন চৌধুরী কংগ্রেসের অফিসে যায় আর বিকালবেলা বিরোধী সিনা সুদীপ রায় মনমন সিপিএম এর অফিসে বসে চা খায় এই লজ্জার দৃশ্য ত্রিপুরার মানুষ দেখছে এবং ত্রিপুরার মানুষ এই হাজারু জোটকে সমর্থন করবে না এটা আমরা পরিষ্কারভাবে বলতে পারি নীতিশ পাল নামে এক ভদ্রলোককে পিটিয়ে খুন করা হয় কার নেতৃত্বে প্রশ্ন আপনাদের সামনে রাখছি ১৯৯৩ সালে ভারতের জাতীয় কংগ্রেসের টিকিট না পেয়ে যে নেতা জল হাসপাতাল বিদ্যুৎ ফলের দোকান ওষুধের দোকান লেবার রুম অ্যাম্বুলেন্স পরিষেবা ২৪ ঘন্টা প্রগ্রেসিভ ইউথ ক্লাবের দুর্গা প্রতিমা যখন রাজদূত ক্লাবের সামনে দিয়ে প্রতিমা নিরঞ্জনের জন্য যেত তখন কার নেতৃত্বে ফায়ার ব্রিগেডের গাড়ি দিয়ে প্রতিমাকে জল দিয়ে নষ্ট করে নিরঞ্জনের জন্য পাঠিয়েছিল তারা কারা তাদের কথা একবার চিন্তা করবেন চিন্তা করবেন তেলিয়ামুড়া গ্র্যান্ড হোটেলের মালিক দিলীপ ঘোষকে আক্রমণ করেছিল তিনি দৌড়ে হাসপাতালের লেবার রুমে তিনি আশ্রয় নিয়েছিলেন তাকে হাসপাতালের লেবার রুমে স্যালাইনের স্ট্যান্ড দিয়ে তাকে পিটিয়ে খুন করা হয়েছিল সেই কথা আপনারা কেউ ভুলেননি বগলা চক্রবর্তীর ভাই পুরোহিত ছিলেন তিনি পূজা করে আসছিলেন জম্পুইজলা থেকে তাকে খাসিয়ামঙ্গল থেকে আসছিলেন তাকে বাড়ি ফেরার পথে বান্দর চমনিতে তাকে খুন করা হয় এই প্রশ্নগুলি আমি আপনাদের কাছে রাখলাম কার জন্য এগুলি হয়েছে সেটা আপনারা ভাববেন ভেবেচিন্তে